পটিয়ায় যুব ঋণ বিতরণ কার্যক্রমের অনুষ্ঠান গতকাল বিকেলে সাংসদের অফিসে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোতাহিরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, সন্তোষ নন্দী, দক্ষিণ জেলা প্রজন্ম লীগ সভাপতি আলমগীর আলম, মেম্বার জসিম উদ্দিন, ছাত্রনেতা আবু তৈয়ব সোহেল, মাইনুল হক, রাশেদ প্রমুখ। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।